নমস্কার বন্ধুরা, টিপিজি এডুকেশনাল ফোরামে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আমরা বেশ কিছুদিন ধরেই দেখেছি যে কোভিড-19 কারণে প্রায় 8 মাসের বেশি অধিক সময় অতিক্রান্ত হয়ে গেল রাজ্যের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সেক্ষেত্রে শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন যে ডিসেম্বর থেকে রাজ্যের কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠনের প্রক্রিয়া শুরু হবে, কিন্তু স্কুল স্তরে কবে থেকে পঠন পাঠনের প্রক্রিয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু কোনো সুনির্দিষ্ট এখনো পর্যন্ত গাইডলাইন বা দিনক্ষণ কিন্তু ঘোষণা হয়নি। সেক্ষেত্রে বেশ কিছু বিষয় রয়েছে এবং বিগত দিন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে ডিসেম্বরের প্রথম সপ্তাহ অবধি স্কুল বন্ধ থাকবে। সেক্ষেত্রে অনেক প্রশ্ন উঠছে যে আদৌ কি 2020 যে শিক্ষাবর্ষ ডিসেম্বর অবধি যে শিক্ষাবর্ষ সেই শিক্ষাবর্ষে স্কুল খোলা সম্ভব হবে। তার সঙ্গে আরেকটি বিষয়ে গুরুত্বপূর্ণ খবর উঠে আসে যে রাজ্যে প্রি প্রাইমারি থেকে উচ্চ প্রাথমিকের যে ছাত্রছাত্রী তাদের কিন্তু দেওয়া হবে এবার জুতো এবং স্কুল ব্যাগ। আমরা জানি যে প্রি প্রাইমারি থেকে ক্লাস 4 অবধি যে ছাত্রছাত্রী প্রাইমারির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু প্রতি বছর জুতো দেওয়ার একটি প্রক্রিয়া শুরু হয়েছে বেশ কয়েক বছর ধরে, এবং তার ছাত্রছাত্রীদের পরবর্তী অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী অবধি যে ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রে কিন্তু স্কুল ব্যাগে যে বিষয়টি সেটি দেওয়া হয়, স্কুল ব্যাগ দেওয়া হচ্ছে। এবার একটু দেখি আমরা খবরের প্রকাশিত যে কথাগুলো সেগুলো কি বলছে। এবছর হয়তো স্কুলে হাজিরা নয়, করোনা আবহে রাজ্যে এবছর স্কুলে শারীরিকভাবে উপস্থিতির মাধ্যমে আর কোনো ক্লাস নাও হতে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠকে জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত স্কুল বন্ধ থাকছে, তারপর আমরা সেগুলি খোলার ব্যাপারটা দেখে নিচ্ছি। ওই সময়ের পর অবশ্য বর্তমান শিক্ষাবর্ষ শেষ হতে মাত্র 2 সপ্তাহ বাকি থাকছে না। তার এই বক্তব্যের রেশ ধরে স্কুল শিক্ষা দপ্তরের কর্তারা এদিন জানান যে রাজ্যে বেশ কিছুদিন ধরে করোনা সংক্রমিতের যে সংখ্যা সেটা চাই 4,000-এর কাছাকাছি। এই অবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণায় স্পষ্ট যে ডিসেম্বরের প্রথম সপ্তাহের পর স্কুল খোলার কথা ভাবা হলেও বর্তমান শিক্ষাবর্ষে আর সশরীরে ক্লাস হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই, কারণ সেক্ষেত্রে প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং নবম শ্রেণীর পড়ুয়াদের ক্লাস হাতে গোনা 15 দিন বাকি থাকছে। 25 ডিসেম্বর থেকে বড়দিনের ছুটি, যদিও এখন অধিকাংশ স্কুলেও কিন্তু বড়দিনের ছুটি সেই অর্থে থাকে না। সেক্ষেত্রে কি হতে পারে সেটা পরবর্তীতে হয়তো বোঝা যাবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং একাদশের বার্ষিক পরীক্ষায় বসবে যারা তারাই এখন সরকারের চিন্তা। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সোমবারই বলেছিলেন যে স্কুল কবে এবং কিভাবে খোলা হবে তা নিয়ে আধিকারিক পর্যায়ে আলোচনা শুরু হয়েছে, আমরা মুখ্যমন্ত্রীকে সবটা জানাবো। মমতা ব্যানার্জি সিলগুড়ি যে প্রশাসনিক বৈঠক হয়েছিল আমরা আগেও জানিয়েছিলাম, সেখানে বলা হয়েছিল যে কালী পুজোর পর স্কুল খোলা নিয়ে কিন্তু সিদ্ধান্ত হবে। তো এরকম একটি খবর প্রকাশিত হয়েছে যার ভিত্তিতেই যেটা বলা হচ্ছে যেহেতু ডিসেম্বরের প্রথম সপ্তাহ অবধি ছুটি ঘোষণা করা হয়েছে এবং সেক্ষেত্রে মাত্র 2 সপ্তাহ বাকি থাকবে, তাহলে এই 2 সপ্তাহের জন্য আদৌ কি আর স্কুল খুলবে সে বিষয়ে নিশ্চয়ই সরকার ভাবনা চিন্তা করবে। তাই সেক্ষেত্রে একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে যে 2020 শিক্ষাবর্ষে আদৌ নতুন করে কোনো ক্লাস হবে কিনা বা সরাসরি ক্লাস হবে কিনা। এই একটি বিষয় যেমন সংবাদপত্রে আবার উঠে আসছে, আরও একটি বিষয় উঠে আসছে যে বন্ধ স্কুলের ছাত্রছাত্রীদের উপহারে দিতে হবে জুতো ও ব্যাগ। করোনার জন্য 7 মাসের উপর বন্ধ স্কুলের পঠন পাঠন, ডিসেম্বরে স্কুল খোলার ভাবনা চিন্তা চললেও তারিখ এখনও নিশ্চিত নয়। এই অবস্থায় প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের পড়ুয়াদের জন্য জুতো এবং ব্যাগ উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রি প্রাইমারি থেকে চতুর্থ শ্রেণী অবধি পর্যন্ত ছাত্রছাত্রীদের দেওয়া হবে জুতো, আর পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রত্যেক ছাত্রছাত্রীকে একটি করে স্কুল ব্যাগ উপহার দেওয়া হবে। এজন্য সরকারের খরচ হবে আনুমানিক 125 কোটি টাকা। উপহার পাবে রাজ্যের 1 কোটিরও বেশি পড়ুয়া। স্কুল শিক্ষা দপ্তর সূত্রের খবর, ছাত্রছাত্রীরা স্কুলে না এলেও তাদের অভিভাবকদের হাতে জুতো এবং ব্যাগ দেওয়ার যে প্রক্রিয়া সেটা এবছর করা হবে, এবং প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের মিলিয়ে প্রায় 55 লক্ষ জুতো কেনা হচ্ছে। উচ্চ প্রাথমিকের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু কেনা হচ্ছে 60 লক্ষ স্কুল ব্যাগ। জুতো এবং স্কুল ব্যাগ কেনার জন্য যে প্রস্তুতি তা টেন্ডার ডাকা হয়ে গেছে এবং বিধানসভাপতির দিনক্ষণ ঘোষণা হতেই ঘোষণার আগেই কিন্তু স্কুলের ছাত্রছাত্রীদের হাতে জুতো এবং স্কুল ব্যাগ তুলে দেওয়া হবে। নবান্নের এক শীর্ষ কর্তা জানান যে করোনার জন্য স্কুল বন্ধ থাকায় ছাত্রছাত্রীদের জুতো এবং ব্যাগ বিলি করা হবে কিনা তা নিয়ে কিছুটা দুর্টানায় ছিল স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা, কিন্তু মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে শেষ পর্যন্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এবং তবে করোনা আবহের মধ্যে লক্ষ লক্ষ জুতো এবং ব্যাগ জোগাড় করা বেশ কঠিন বলেও মনে করছেন অফিসারদের অধিকাংশ।
2016 সালে আমরা জানি যে যে বিশেষ ঘটনার প্রেক্ষিতে এই যে জুতো এবং ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের কথা অর্থাৎ রাজ্যে প্রি প্রাইমারি এবং উচ্চ প্রাথমিকে কিন্তু আমরা জানি যথাক্রমে জুতো এবং স্কুল ব্যাগ দেওয়ার যে প্রক্রিয়া বিগত কয়েক বছর ধরে চলে আসছে সেই প্রক্রিয়া কিন্তু এবছর বহাল থাকছে। সকলে ভালো থাকুন, দেখতে থাকুন টিএপিজি এডুকেশনাল ফোরাম। শিক্ষা সংক্রান্ত নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন টিএপিজির ইউটিউব চ্যানেলটি।